আমাদের গ্রামে মেয়েদের ঈদের জামাতে যাওয়ার ব্যবস্থা নেই কারণ তারা নিজেদের হানাফি বলে পরিচয় দেয় আমি মা বোনদের নিয়ে কি ঈদের সালাতে ঈদের সালাদ বাড়িতে পড়তে পারবো বাড়িতে পড়লে হবে নাকি না পড়লেও হবে মেয়েদের ঈদের সালাতে যাওয়ার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম জোরালোভাবে নির্দেশ দিয়েছেন বরং তিনি সব বয়সের মেয়েদেরকে ঈদের সালাতে সামিল হতে বলেছেন এবং যারা মাসিকের মধ্যে আছে যে সকল মহিলারা তাদেরকেও ঈদের যে ঈদগাহ আছে সেখানে আসতে বলেছেন তবে বলেছেন ওয়া তাজিলনা সালাহ তারা সালাত থেকে মানে দূরে থাকবে সালাতের সাথে সামিল হবে না অতএব রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা অনুযায়ী ঈদের সালাতে মেয়েদের আশাটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড এখন কোন কোনো ইমামের মতে হয়তো তারা মেয়েদের ইজ্জাত আবরু বা পর্দা পুশিদার দিকে রক্ষা করে লক্ষ্য করে তারা নিষেধ করেছেন তবে ক্ষেত্রে আমরা বলবো যে রসুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশ এবং নির্দেশনা আর পাশাপাশি আছে আমাদের ওলামাদের যারা হয়তো নেক নিয়াতেই নিষেধ করেছেন তাদের নির্দেশনা এ দুটোর মধ্যে সংঘর্ষ দেখা দিলে রসুল্লাহ সাল্লা সালামের টাই মানতে হবে তবে মেয়েরা ঈদগাহে আসার সময় অবশ্যই শরিয়াতের বিধান রক্ষা করবে তারা পর্দা পুশিদা সহকারে আসবে তারা আতর লাগিয়ে আসবে না তারা ছেলেদের সাথে ফ্রি মিক্সিং করবে না ইত্যাদি ইত্যাদি এই শর্তগুলো তারা রক্ষা করবে যারা ঈদের সালাত ঈদগাহে পড়তে ব্যর্থ হন তারা বাড়িতে দুরাকাত সালাত আদায় করে নেবেন এটা সালাফে সালেহিন থেকে সাব্যস্ত আছে তবে এটা বলা যাবে না যে তারা বাড়িতে ঈদের সালাদ কায়েম করল বরং এটা হচ্ছে যখন কোনো রেকমেন্ডেড সালাহ আমাদের মিস হয়ে যায় তখন তার পরিবর্তে কোনো নফল সালাহ আদায় করা এটা হচ্ছে সেরকমই একটা সালার অংশ আর এখানে আপনি বলেছেন কারণ তারা নিজেদের হানাফি বলে মানে এটা কোনো কারণ হতে পারে না বা কারণ আসলে নয়ও যে তিনি হানাফি মজহাবের অনুসারী তথা ইমাম আবু হানিফার হেমাহুল্লা তার মতাদর্শের অনুসারী বলে তিনি ঈদগাহে যাবেন না এটা কেউ বলে নি কোনো ফেকার কিতাব এটা আসেনি আসলে মানে অবশ্যই স্কুল অফ থট ওলামাইকেরামের নির্দেশনার আলোকে সাধারণ মানুষ চলবে কোনো সন্দেহ নেই কিন্তু একটা মূলনীতিবোধ হয় আমাদের সকলের সামনে রাখা দরকার যে একটা মাধহবের মধ্যে যতগুলো মত আছে সবটাই কিন্তু ইমাম বলে যাননি এবং বোধ করি এই মতটাকেও আমরা সেভাবে রাসুল ইমাম আফ হানিফ থেকে নস বা ভাষ্য হিসাবে পাবো না এটা এই এই স্কুল অফ থটের মধ্যে অনেক ওলামাইকেরাম তারা চিন্তাভাবনা করেছেন ফলে পরবর্তীতে এটা হানাফি মাধহবের মত অথবা অধিকাংশের মত হিসেবে চিহ্নিত হয়েছে তো আমরা ওলামাই একরামের মধ্যে এবং হানফি ওলামাই ওকরামের মধ্যে অনেক বড়ো বড়ো ইমাম দেখি অনেক বড়ো বড়ো শায়েখ দেখি ফকিহ দেখি এর মধ্যে যেমন ইমাম এবন আবিজা আল্লাহানাফি হানাফি রাহমাহুল্লাহ এবং শায়েখ শাহুল্লাহ উল্লাহ মুহাদিস আদেহলভি রাহেমাহুল্লাহ এরকম আরও অনেকেই আছেন যারা প্রত্যেকটা খুঁটি নাটিতে মাধহকে মানার এ বাধ্যবাধকতা অনুসরণ করেননি বরং তারা সর্বক্ষেত্রের রেসুসাল্লাহসাল্লামের সুন্দর অনুসরণ করেছেন অতএব মাহব যদি দলিল নির্ভর হয় কোরআনসন্না ভিত্তিক হয় ততটুকু মানা যেতে পারে কারণ তো সেটা মাধহ মানা নয় বরং কোরআনসন্নাকে মানা যদিও মাধবের ওলামারা কোরআনসুন্না মানা কে অগ্রাধিকার দিয়েছেন এবং সে অনুযায়ী চলেছেন কিন্তু কোথাও যখন এই কায়দাটা লঙ্ঘিত হয় কোনো একটা বিধান স্পষ্ট সহিহাদিসের খেলাফ হয় তখন আমাদেরকে সহিহাদিসের বক্তব্য অনুসরণ করতে হবে সেটি মানতে হবে মুজাহিদ শামীম তিনি প্রশ্ন করেছেন